এ আমায় ডাক দিলি রে ঘুমের ঘরে, ঠাকের ওই বাদ্যি বাজে গলির মোড়ে, তোকে আজ লাগছে ভালো বিশেষ করে, আয় চলে আয় দু হাত তুলে নাচতে যাবো, আয় আয় ঠাকুর থাকবে থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে 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 বিসর্জন রে দাদা, ঠাকুর থাকবে 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 কতক্ষণ, ঠাকুর যাবে 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 বিসর্জন রে দাদা রে দিদি রে দাদু। অসাধারণ ইমোশনাল একটা সিনেমা। সব থেকে যেটা ভালো লেগেছে যে এত অসামান্য অভিনয় সকল, গল্পটা তো মানে হয় না, কিছু কিছু গল্প এত মানুষকে ছুঁয়ে যায়, আমার মনে হয় এই গল্পটার মধ্যে সেই উপাদান একদম ভরপুর। অপূর্ব মিউজিক, অপূর্ব অভিনয়, অপূর্ব গল্প এবং সব মিলিয়ে একটা সবাই মিলে একসাথে দেখার মতো ছবি, আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে। সাজবাতি দেখলাম, দারুণ লেগেছে, ইমোশনাল ছবি, অসাধারণ অভিনয় পাওলির, দেবের, দিলীপের, সৌমিত চট্টোপাধ্যায়ের, আর দুর্ধর্ষ স্ক্রিপ্ট, এত ভালো গল্প, এত ভালো স্ক্রিপ্ট, এবং শৈবালদা এবং লীনাদির অসাধারণ পরিচালনা, সর্বোপরি খুবই ভালো লেগেছে। এবং সব মানুষ, আমি যখন হলে বসে ছবিটা দেখছিলাম সবাই ক্ল্যাপ করছিল, ইমোশনাল জায়গাগুলো, দুঃখের জায়গাগুলো মানুষ কাঁদছিল, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। অনেকদিন বাদে একটা ভালো ছবি দেখলাম, আর আমি চাইবো যারা দেখেননি এখনও পর্যন্ত তারা আসুন, ছবিটা দেখুন, খুবই ভালো লাগবে, নতুন ছবি, পরিবারের সবাই মিলে দেখার মতন ছবি, ভালো ছবি। তোর বারান্দা হাসে, তোর বিকেলে সোনা ঝরে, চারটে বেজে পাঁচ, রঙিন হতেই পারে তোড়া বাঁধা ফুল, আমার বিক্রি হওয়ার দে। ভীষণ ইমোশনাল একটা সিনেমা, আমি এক্সপেকটেশন এরকম নিয়েই এসেছিলাম, ভীষণ ভালো হবে, কারণ ট্রেলার দেখে যেটুকু মনে হয়েছিল গল্প, আমার সমস্ত প্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, আমি স্পেল বাউন্ড। পাওলিদিকে আমি এক্সপেক্ট করেইছিলাম এরকম হবে, কিন্তু এত ভালো অভিনয় করেছে, ভীষণ ভালো, ফুলি ফিভার চারিদিকে এখন। আমার যেরকম ভালো লেগেছে আমার মনে হয় সবাই রিলেট করতে পারবে, এবং শেষ হওয়ার পরে যেটা হয়েছে, সবাই, আমার পাশে যুবদা ছিল, আরও কয়েকজন আমাদের চেনা জানা যারা বসেছিল, সবাই কাঁদছিল, মানে এতটা ইমোশনালি সবাই কানেক্ট করতে পেরেছে, আমার মনে হয় খুব ভালো লাগবে যারা যারা দেখবে, প্লিজ সবাই দেখো সাজবাতি। খুবই ভালো লেগেছে, অ্যান্ড প্রত্যেক স্টার কাস্ট এত ভালো, অ্যান্ড ইট ওয়াজ সাচ আ পাওয়ার প্যাক পারফরমেন্স, সত্যি খুব ভালো লেগেছে, দিস ইজ আ মাস্ট ওয়াচ মুভি ফর এভরিওয়ান আই সাপোজ। খুব ভালো, খুবই ভালো, বিশেষ করে পারফরমেন্স ওয়াইজ দে, পাওলি, লিলিমান্টি সবাই মাইন্ড ব্লোয়িং, স্ক্রিপ্ট খুব ভালো, আমরা তো সবাই ইন্ডিয়াতে স্ক্রিপ্টে কাজ করি, অল আর অ্যাওয়্যার যে ও ধরনের একটা স্ক্রিপ্ট করলে এমনিতেই একটা ন্যাচারাল এনহ্যান্সমেন্টস অফ পারফরমেন্স হয়, আর এটা তো বড়ো পর্দা। আমি পুরো এন্টায়ার সাজবাতির টিমকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, এবং এই শীতে সবাই আসবেন, স্কুল ছুটি পড়বে, সবাই মিলে দেখার ছবি, সবাই আসুন,
বাংলা ছবি সাজবাতি রিলিজ করেছে, সো মেক ইট, প্লিজ মেক ইট সুপার হিট, থ্যাংক ইউ। প্রথমত সম্পর্কের গল্প, যেটা সব সময় লীনা গাঙ্গুলী ভীষণভাবে তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন, মানুষের মনের মধ্যে সেই ভালো লাগার জায়গাটা তৈরি করেন এবং চরিত্র তৈরি করেন। আমি সত্যি বলছি, আমার মিথ্যে বলতে কোনো মানে মিথ্যে বলার কোনো স্কোপই নেই এখানে। আমি দেবের বড় ফ্যান নই, আমি দেবকে নতুনভাবে ভালো লাগার জায়গা তৈরি করলাম নিজের কাছে। আমি দেবকে একদম ছক ভাঙা গল্পে দেখলাম, সৌমিত্রবাবু কিংবা লিলি চক্রবর্তী এনাদের কথা আলাদা করে বলার কোনো অপেক্ষাই রাখে না, কিন্তু আমার কাছে দেব নতুন কিছু ভাবেই এলো।